বিংশ শতাব্দীর একজন অগ্রগণ্য কথা সাহিত্যিক হলেন রাজশেখর বসু, বাংলা সাহিত্যে যিনি পরশুরাম হিসাবেই সুপরিচিত। তিনি একাধারে সাহিত্যিক, অন্যধারে একজন কেমিস্টও। ছদ্মনামের আড়ালেই থেকেই বাংলা গল্প ভাণ্ডারের যে দৈন্যদশা চলছিল তা অনেকাংশেই দূর করে তাকে পূর্ণতা দান করেন। আজ আমরা এই ক্লাসে সাহিত্যিক তথা গল্পকার রাজশেখর বসু ও তার রচনাবলী সম্পর্কে আলোচনা করব। বেঙ্গলি গাইডেন্স ইউটিউব চ্যানেলের আজকের ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। চলো তাহলে কথা না বাড়িয়ে আমরা চলে যাই কম্পিউটার স্ক্রিনে, সেখানেই দেখে নিই আজকের মূল আলোচনা। বাংলা সাহিত্যের একজন বিখ্যাত সাহিত্যিক ছিলেন রাজশেখর বসু। তিনি মূলত গল্পকার হিসাবেই সুপরিচিত। জন্ম পূর্ব বর্ধমান জেলার বামুনপাড়া গ্রামে। 1880 খ্রিস্টাব্দের 16 মার্চ জন্মগ্রহণ করেন। পিতা ছিলেন চন্দ্রশেখর বসু, মাতা ছিলেন লক্ষ্মীমণি দেবী। রাজশেখর বসুর বাল্য নাম ছিল ফটিক। ছদ্মনাম সাধারণত দুটি পাওয়া যায়, একটি পরশুরাম আর একটি হচ্ছে উপচর বসু। তবে পরশুরাম রূপে তিনি কিন্তু অধিক পরিচিত। 1960 সালের 27 এপ্রিল মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে রাজশেখর বসুর জীবনাবসান হয়। তাহলে মোটামুটি খুব সংক্ষেপে আমরা দেখে নিলাম রাজশেখর বসুর জন্ম পরিচিতি সম্পর্কে। এরপর আমরা চলে যাব রাজশেখর বসুর আত্মপ্রকাশ সম্পর্কিত বিষয়ে। অনেক সময় পরীক্ষাতে আসে বিভিন্ন লেখক বা সাহিত্যিক সম্পর্কে কোন পত্রিকায় কী লেখার মধ্য দিয়ে তার আত্মপ্রকাশ ঘটে। এক্ষেত্রে যদি বলি আমরা বলতে পারি রাজশেখর বসু শ্রী পরশুরাম ছদ্মনামে ভারতবর্ষ নামক মাসিক পত্রিকায়, মানে প্রতি মাসেই পত্রিকাটি বের হতো, শ্রী শ্রী সিদ্ধেশ্বরী লিমিটেড নামক একটি ছোট গল্প রচনার মধ্য দিয়ে সাহিত্য জগতে আত্মপ্রকাশ ঘটে। তাহলে এখান থেকে যদি এমসিকিউ প্রশ্ন হয় রাজশেখর বসু কোন রচনার মধ্য দিয়ে আত্মপ্রকাশ ঘটে, আমরা বলবো সিদ্ধেশ্বরী লিমিটেড, শ্রী শ্রী সিদ্ধেশ্বরী লিমিটেড। কোন ছদ্মনাম ব্যবহার করেছিলেন? শ্রী পরশুরাম। পরের দিকে অবশ্য এই শ্রী শব্দটা তিনি আর ব্যবহার করতেন না। এরপরে আমরা দেখব রাজশেখর বসুর সাহিত্যকর্ম। তাকে সাহিত্যকর্মের মধ্যে প্রথম রচনা এবং শ্রেষ্ঠ রচনাগুলো স্থান দিয়েছি। প্রথম রচনা দেখো একটি গল্প, সেটা হচ্ছে শ্রী শ্রী সিদ্ধেশ্বরী লিমিটেড। এখানে সেটা উল্লেখ করে দিয়েছি যে ভারতবর্ষ নামক মাসিক পত্রিকায় এটি কিন্তু প্রকাশিত হয়। আর প্রথম প্রকাশিত বই যদি বলি তাহলে হচ্ছে গড্ডলিকা 1924। বিখ্যাত বাংলা অভিধান একটাই রচনা করেছিলেন, সেটা চলন্তিকা 1937। সালটা ভালো করে মনে রাখবে এবং নামটাও কিন্তু যেন ভুল না হয়। আর রাজশেখর বসুর শ্রেষ্ঠ রচনা হচ্ছে জামাই ষষ্ঠী। এটা একটা অসমাপ্ত গল্প, তিনি তার জীবৎকালে এটি সমাপ্ত করতে পারেননি। এবার আমরা চলে যাব রাজশেখর বসুর রচনাবলীর পরিচয় প্রসঙ্গ নিয়ে আলোচনা করার জন্য। দেখো এখানে মূলত যেটা আলোচনা করেছি সেটা হলো কোন কোন রচনা তিনি রচনা করেছিলেন। বিশেষ করে দেখো গল্পগ্রন্থ, অভিধান, প্রবন্ধ গ্রন্থ, অনুবাদ কর্ম, সমালোচনামূলক কাব্য বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে। আমরা প্রথম দিকে দেখে নেব গল্পগ্রন্থ প্রসঙ্গটিত বিষয়টি। কী আছে গল্পগ্রন্থের মধ্যে? দেখো প্রথমত গড্ডলিকা 1924, কজ্জলি 1927, হনুমানের স্বপ্ন 1937, গল্পকল্প 1950, ধস্তুরি মায়া 1952, কৃষ্ণকলি 1953, নীলতারা 1956, আনন্দবাই 1957, চমৎকুমারী 1959। তাহলে বিখ্যাত গল্পগ্রন্থগুলোর নাম যদি আমাদের পড়তে হয় তাহলে কিন্তু এই 9টা গল্পগ্রন্থের নাম অবশ্যই পড়তে হবে। আর নিচের দিকে রয়েছে অভিধান, চলন্তিকা 1937। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, তোমরা মনে রাখবে। রাজশেখর বসু একটি অভিধান রচনা করেন, তার নাম হচ্ছে চলন্তিকা। এটি প্রকাশিত হয় 1937 খ্রিস্টাব্দে। তাহলে মোটামুটি প্রথম দিকের গ্রন্থ হচ্ছে এগুলো। এবার আমরা চলে যাব পরের দিকে। দেখো প্রবন্ধ গ্রন্থ এবং অনুবাদ কর্ম, সমালোচনামূলক কাব্য। প্রবন্ধ গ্রন্থ আমরা 4টে বেছেছি, একটা লঘুগুরু 1939, কুটির শিল্প 1943, ভারতের খনিজ 1943, বিচিন্তা 1955। দেখো এখানে আছে চলন্তিকা আর এখানে আছে বিচিন্তা, এই নাম দুটো কিন্তু ভালো করে মনে রাখবে।
এরপরে যে অনুবাদ করেছিলেন তিনি, অর্থাৎ অনুবাদ কর্ম যদি দেখি আমরা, সেখানে পাব কালিদাসের মেঘদূত কাব্যের অনুবাদ 1943-এ, বাল্মীকি রামায়ণের অনুবাদ 1946-এ, কৃষ্ণদ্বৈপায়ন ব্যাসদেবকৃত মহাভারতের অনুবাদ সেটা হচ্ছে 1949-এ, আর শ্রীমদ্ ভাগবত গীতা এর অনুবাদ হচ্ছে 1961-তে। দেখো সমালোচনামূলক কাব্য রবীন্দ্র কাব্য বিচার অসমাপ্ত রচনা 1960 খ্রিস্টাব্দের 27 এপ্রিল লেখাটি বেতারে প্রকাশিত হয়েছিল। অর্থাৎ লেখাটি কিন্তু গ্রন্থাকারে সরাসরি প্রকাশিত হয়নি। এরপরে আমরা দেখব এই রাজশেখর বসু সম্পর্কিত কিছু মন্তব্য। বিশেষ করে তোমরা জানো বৈখানি চরিত্র চিত্রশালা, এই যে লাইনটা এটা কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট। এখান থেকে দুটো লাইন আমি বেছে নিয়েছি। একটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর রাজশেখর বসু সম্পর্কে মন্তব্য করেছিলেন, ইনি খাঁটি খনিজ। আবার তিনিও, অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর আবারও মন্তব্য করেন গড্ডলিকা রচনা সম্পর্কে, যে বইখানি হচ্ছে চরিত্র চিত্রশালা। এই লাইনটা কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট। আর যেটুকু বিষয় না দেখলেই নয়, এটুকু খুব একটা প্রয়োজনে পড়ে না এই পুরস্কার ও সম্মাননার ক্ষেত্রটা। এক্ষেত্রে আমরা মোটামুটি 5টাকে হাইলাইট তুলে ধরেছি। 1940-এর ক্ষেত্রে সাহিত্যকৃতির জন্য কলকাতা বিশ্ববিদ্যালয় জগৎ তারিণী পদকে ভূষিত করেন, আর 1955-তে সাহিত্যকৃতির জন্য কলকাতা বিশ্ববিদ্যালয় সরোজিনী পদকে ভূষিত করেন। 1955-তেই কৃষ্ণকলি গল্প সংগ্রহের জন্য পশ্চিমবঙ্গ সরকারের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার রবীন্দ্র পুরস্কার তিনি লাভ করেছিলেন, আর 1957-তে কলকাতা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উপলক্ষে তিনি ডিলিট উপাধি পান, আর 1958 খ্রিস্টাব্দে আনন্দবাই গল্পগ্রন্থের জন্য সাহিত্য একাডেমি পুরস্কার পান। তাহলে এই হচ্ছে রাজশেখর বসু সম্পর্কিত তথ্যাবলী। আজকের আলোচনামূলক ক্লাসটি এখানে শেষ করলাম। ক্লাসগুলি তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আর সেই সাথে একটা লাইক করে দিও। যদি আলোচনামূলক ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলো না। আর তোমরা যারা বিভিন্ন নোটসের পিডিএফ চাইছিলে তাদের উদ্দেশ্যে বলবো, সময়ের অভাবের কারণে এখনই পিডিএফ তৈরি করা সম্ভব হচ্ছে না। তারপরেও যদি বিভিন্ন বিষয়ের পিডিএফ দরকার হয় বা আলোচনামূলক আরও কিছু ক্লাসের দরকার হয়, তাহলে অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে একদম নিচের দিকে একটা ওয়েবসাইট দেওয়া আছে, www.bengaliguidance.com, অর্থাৎ আমাদের এই চ্যানেলের নামেই একটি ওয়েবসাইট রয়েছে। সেই ওয়েবসাইটে ভিজিট করে অবশ্যই সার্চ বক্সে গিয়ে যে কোনো বিষয়, অর্থাৎ মাদ্রাসা বা SLST-তে যে যে বিষয়গুলো পাঠ্য সেই বিষয় লিখে সার্চ করলে অবশ্যই সেই সম্পর্কিত নোট পেয়ে যাবে, সেখান থেকে দেখারও সুযোগ রয়েছে। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো নতুন আলোচনামূলক ক্লাস নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের এই চ্যানেলকে ভালোবেসে চ্যানেলের সাথে জুড়ে থাকো।